শর্তযুক্ত মুক্তির যে মেয়াদ যেটা 6 মাস ছিল সেটা বাড়ানো হয়েছে কিনা, আর স্ক্রলের মধ্যে বলে আসতেছে যে ওনাকে বিদেশে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে। তো আমি দুটোর ব্যাপারেই পরিষ্কার করে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমি জানতে পেরেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেগম খালেদা জিয়ার ভাই একটা আবেদন করেছেন তার যে শর্তযুক্ত মুক্তির মেয়াদ আরো বাড়ানোর জন্য। সেই ফাইলটা আইন ও বিচার বিভাগ, আইন বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ে এসেছে, আমার কাছে এখনো আসে নাই। আমাদের মতামত দেওয়ার পরে তারপরে এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এই ব্যাপারে যেই তথ্য এখন টেলিভিশনে দেওয়া হচ্ছে তা সর্বৈব অসত্য। আমি আবারও বলছি যে জামিন দেওয়ার এখতিয়ার কিন্তু আদালতের, জামিন দেওয়ার এখতিয়ার কিন্তু সরকারের না। অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই, সকলেই নির্বাচনে অংশগ্রহণ করুক সেটা আমরা চাই। এবং আমি এটাও বলতে পারি যে বাংলাদেশে এই আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন সেটা ফ্রি, ফেয়ার এবং নিউট্রাল হবে, এর মধ্যে কোনো প্রশ্ন নাই। এখন কিন্তু সংবিধানের বাইরে আমরা যাব না। সংবিধানে যেভাবে নির্বাচনের কথা বলা আছে, সংবিধানে যেই নির্বাচনের কথা বলা আছে ঠিক সেই নির্বাচনই হবে। আমরা চাই বাংলাদেশের সকল রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক, কিন্তু কে করবে বা কে করবে না সেটা সেই সব নির্বাচনী দলের আর সেই সব রাজনৈতিক দলের ব্যাপার, তাদের সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু আমরা চাই সকলেই এই নির্বাচনে অংশগ্রহণ করুক। আমাদের উপরে বিদেশিদের কোনো চাপ নাই। বিদেশিরা যদি জানতে চায়, আমরা যেহেতু কি হত্যা বা মিথ্যার রাজনীতি করি না, আমাদের আমাদেরকে আমরা তাদেরকে এই ব্যাপারে জানাতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা কোনো লুকোচুরি করি না, সেই জন্য তাদের বিদেশি রাষ্ট্রদূতদের আমাদের এগুলি জানাতে আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো দ্বিধা নাই। কিন্তু বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে কেউ কথা বললে আমরা সেটা শুনব না। আমরা স্বাধীন রাষ্ট্র, আমাদের জনগণের জন্য যেটা ভালো হবে আমরা সেটাই করব। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সম্বন্ধে আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার ক্রাইম বন্ধ করার জন্য করা হয়েছে, এবং সাইবার ক্রাইম বন্ধ করার জন্য এই আইন থাকবে। যদি, এবং আমরা একটা টেকনিক্যাল নোট পেয়েছি, আমরা এটা পর্যালোচনা করছি, আমরা সব দিক পর্যালোচনা করে যদি দেখি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কিছু জায়গায় স্পষ্টতার জন্য, স্পষ্টীকরণ করার জন্য যদি দরকার হয় তার আপনার সংশোধন, বা যদি বিধিতে তার পরিবর্তন করার দরকার হয়, আমরা সেটা করতে রাজি আছি।